নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের অপুত্রক জমিদার কন্যারূপে মন্দিরে প্রতিষ্ঠা করলেন মা কালীকে সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব শিয়ালদা কিংবা হাওড়া থেকে ব্যান্ডেল হয়ে কাটোয়ার রেলপথে সোমরা বাজার রেল স্টেশন এখানে গ্রাম্য পরিবেশের মধ্য দিয়ে বাঁকা পিচের বাঁধানো পথ ধরে রিকশায় পৌঁছনো যায় সুখারিয়া গ্রামে সোমরা আনন্দময়ী কালী মন্দিরে ভাগীরথীর তীরে সোমরা ও বলাগড়ের মাঝামাঝি সুখারিয়া একটি প্রাচীন ও প্রসিদ্ধ গ্রাম এখানকার পুরাকীর্তিগুলির মধ্যে বহু দেবালয় উল্লেখযোগ্য সেগুলোর অধিকাংশই স্থানীয় প্রসিদ্ধ মুস্তফি বংশের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠিত মুস্তফ বংশের আদি নিবাস ছিল নদিয়া জেগার নদিয়া জেলার উলা বীরনগরে একসময় নদী নদীয়াধিপতি কৃষ্ণচন্দ্রের সঙ্গে আনন্দরামে মনোমালিন্য ঘটায় তিনি চলে আসেন বর্ধমানাধিপতি তিলকচাঁদ বাহাদুরের অধীন তৎকালীন বর্ধমান জেলার অন্তর্গত সুখারিয়া গ্রামে বংশানুক্রমে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এই গ্রামে শান্ত নির্জন গ্রাম্য পরিবেশে প্রাচীর ঘেরা আনন্দময়ী কালী মন্দিরটি আজও দাঁড়িয়ে আছে আঠেরোশো সাল থেকে পঞ্চবিংশ রত্ন মন্দিরের একটি অনবদ্য নিদর্শন সুখাড়িয়ার এই মন্দির তিনতলা বিশিষ্ট মন্দিরে শিখর বা চূড়া আছে মোট পঁচিশটি ছয় ফুট উঁচু উঁচু ভিত্তি উঁচু ভিত্তি বেদির ওপর সত্তর ফুট আট ইঞ্চি উচ্চতায় এই বিশালাকার মন্দিরটি গঠন ও অলঙ্করণে একটি বিশিষ্ট স্থান অধিকার করেছে সারা বাংলা জুড়ে মন্দিরে সম্মুখভাবে সিংহবাহিনী তারা দুর্গা অন্নপূর্ণা জগদাত্রী রাধাকৃষ্ণ রাম লক্ষণ সীতা মহাবীর ও গণেশের মূর্তির ফলক উৎকীর্ণ আছে মূর্তিগুলির গঠন অঙ্গ সঞ্চালন ও মুখভঙ্গি আন্তরিক যত্ন ও নিষ্ঠা সহকারে উৎকীর্ণ হয়েছে বলে দর্শকের দৃষ্টি আকর্ষণ করে মূর্তিগুলি সবই নয়নাভিরাম জীবন্ত অতি মসৃণ ও সুন্দর এই রকম সুদৃশ্য দেবদেবীর মূর্তি কালনার বর্ধমান রাজবংশের নির্মিত শিব মন্দিরে এবং বড়নগরের মুর্শিদাবাদ রানী ভবানী চারবাংলা ঠাকুরবাড়ি একটি শিব মন্দির ছাড়া পশ্চিমবঙ্গে আর কোথাও দেখতে পাওয়া যায় না সুখারিয়ার তৎকালীন জমিদার ছিলেন বীরেশ্বর মিত্র মুস্তফি অপুত্রক ছিলেন তিনি আত্মীয় স্বজনরা পোষ্যপুত্র গ্রহণ করতে অনুরোধ করেন তাকে অনুরুদ্ধ জমিদার বলেন পুত্র নয় একটি পোষ্য কন্যা নেবেন তিনি আঠারোশো সালে নির্মাণ করেন গোটা বাংলার নয়নজুড়ে পঁচিশ শিখরের রত্ন মন্দির কন্যারূপে মন্দিরে স্থাপন করলেন আনন্দময়ী কালীমাতার পাথরের প্রতিমা আঠেরোশো সালে কম বেশি এক টাকায় এক টাকা চারা নেয় তখন বাংলার একমন উৎকৃষ্ট চাল পাওয়া যেত তখন সুখারিয়া কালী মন্দির নির্মাণে বীরেশ্বরের ব্যয় হয়েছিল এক লক্ষ টাকা এছাড়াও তিনি দেবীর নিত্য সেবায় দিয়ে যান অগণিত অর্থ মন্দিরের গর্ভগৃহে সিমেন্টের বেদিতে কাঠের সিংহাসনে শায়িত শিব শিবের হাত দুটি মাথার দিকে মা আনন্দময়ী বাবু হয়ে বসে আছেন শিবের দিকে মুখ করে মাথায় রুপোর মুকুট দেবী চতুর্ভুজ চতুর্ভুজা কোষ্টি পাথরে নির্মিত বিগ্রহের উচ্চতা প্রায় তিন ফুট বসা বিগ্রহ আকর্ষণী আলাদা ফালা ফালা চোখ দুটো মন্দিরের সামনে বিস্তৃত সবুজ প্রাঙ্গণ এর দুপাশে দুটি শাড়িতে ছটি করে প্রতিষ্ঠিত মোট বারোটি শিব মন্দির এর মধ্যে দুটি পঞ্চরত্ন বাকি দশটি আটচালা পঞ্চরত্নের মন্দির দুটির মধ্যে একটি গণেশের সুখারিয়া আনন্দময়ী কালী মন্দিরের লোহার গ্রিলের দরজায় লেখা আছে আনন্দময়ী ঠাকুরানী প্রতিষ্ঠাতা বীরেশ্বর মুস্তাফি মন্দির স্থাপিত এগারোশো সালে এই মন্দিরে নিত্য অন্নভোগের কোনো ব্যবস্থা নেই মন্দির খোলা বন্ধের সময় ও নিয়ম আছে বলে মনে হলো না তবে একটা সুবিধা হলো গ্রিলের দরজায় থাকায় এখানে যখন খুশি মন্দিরে গেলে মা আনন্দময়ী দর্শন পাওয়া যায় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ